ক্রেতা সেজে বন দফতরের অভিযান, হাতির দাঁত পাচারের অভিযোগে ধৃত দুই। ধৃতদের এদিন তোলা হয় আদালতে, উদ্ধার দুটি হাতির দাঁত। হাতির দাঁত পাচার করতে গিয়ে ধরা পড়ল দুই পাচারকারী, এর মধ্যে একজন ভুটান এবং অপর একজন ভারতীয় নাগরিক। গোপন সূত্রে খবর পেয়ে উদ্ধার অভিযান চালানো হয়। সেখান থেকেই দুই পাচারকারী সহ দুটি হাতির দাঁত উদ্ধার করে বন বিভাগ। এডিএফও জয়ন্ত মণ্ডল জানান, তাদের কাছে বিশ্বস্ত সূত্রে গোপনে খবর ছিল, সেই খবরের ওপর ভিত্তি করেই এদিন অভিযান চালানো হয়। জলপাইগুড়ি বন বিভাগের লাটাগুড়ি রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্ত ক্রেতা সেজে ময়নাগুড়ি ঝাঁজাঙ্গি এলাকায় ঢোকেন, সেখান থেকেই দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়। জানা যাচ্ছে দুই পাচারকারী স্কুটিতে একটি ব্যাগে করে হাতির দাঁত দুটি পাচার করার চেষ্টা করছিল। হাতির দাঁত দুটির একটির ওজন 2 কেজি 700 গ্রাম এবং অপর আরেকটি দাঁতের ওজন 2.5 কেজি। বনবিভাগ সূত্রে খবর অনুযায়ী ধৃত একজন ভুটানের বাসিন্দা এবং অপর একজন বক্সার আদমার বাসিন্দা। ভুটানের বাসিন্দা ধৃতের নাম ওয়াংদি এবং ভারতীয় পাচারকারীর নাম ইয়াসরা গুফা। এডিএফও জয়ন্ত মণ্ডল জানান, আজ ধৃতদের আদালতে তোলা হয়। এর পেছনে আরো বড় কোনো চক্রের যোগসূত্র আছে কিনা তা তদন্ত করা হবে। ময়নাগুড়ি ঝাঁজাঙ্গি থেকে দুজনকে ইভেন্ট টাস্ক সহ দুজনকে অ্যারেস্ট করা হয়েছে, সামনে রয়েছে। এর মধ্যে একজন বক্সার, ওখানে উপরে আদমা বলে একটা জায়গা আছে সেখানকার, আর একজন ভুটান ন্যাশনাল, এরা পাচার করতেই এসেছিল। ভুটানের যে সিটিজেন তার নাম ওয়াংদি, আর ইয়ের যে আমাদের ইন্ডিয়ান যে আছে ওর নাম ইয়াসকা গুপ্পা। ওরা একটা স্কুটিতে করে ব্যাগের মধ্যে করে নিয়ে এসেছে। পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল? অবশ্যই পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, পাচার ছাড়া তো আর এলিফেন্ট নিয়ে যেতে পারে না। এটার ওজন দুটোর, একটার ওজন 2.7 কেজি আর একটা 2.6 কেজি। এটা তদন্ত চলছে এখন, তদন্ত সাপেক্ষ ব্যাপার আছে, তদন্ত প্রভাব পড়ে বলতে পারবো। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, জলপাইগুড়ি। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।